গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মার্চের 18 তারিখ। তো সকালবেলায় নিচে একটু দরকারে এসেছিলাম, তো ভাবলাম কি যে একটু দিদির সাথে দেখা করে যাই। দিদি কাজ ছেড়ে দেওয়ার পর দিদির বাড়িতে আসে, এরকম আসা হয় না, দিদির সাথে দেখা কমই হয়, তাও মাঝে মাঝে হয় দিদি যায় তাই। তো ভাবলাম দেখা করে যাই। আমরা ওই বেরিয়ে যাচ্ছিলাম সন্ধ্যাবেলা, তোমাকে দেখলাম এখানে দাঁড়িয়ে আছো, এত তাড়া ছিল। সবিতার সাথে কথা বলছিলাম। আমি তো মাম্মার পিপি বলছি। মাম্মা বাড়িতে আছে? হ্যালো, মাম্মা বাড়িতে আছে? কোনো কথা বললে আবার হ্যাঁ করে উত্তর দেয়। এই যে মামা, মামা শোনা, এই যে ফোন করো মা গো, এই যে ফোন করো মা। হ্যালো, হ্যাঁ মাম্মা আছে বাড়িতে? মামা কানে না, মাম্মা কানে না, মাম্মা কানে ফোন না, শোনে মা। ও দিদির ছেলে প্রিয় খরগোশের নাম কি? পোপো। পোপো, পোপো আয় আ, এই শশার চোখে বসে আছে। হ্যাঁ টিপ পরে, ওরে বাবা আছো কোথায়? কি কি সাজায় ওকে? আয় বাবা, আয় তিনি মামা। আ মামা নেবে তো? তোর মামা নেবে? তুই নেবে মা? নেবে, দেখো দেখো ভয় তো মনে হয়। কিচ্ছু করলে না, কিচ্ছু করলে না, জানো মামা? আ কিচ্ছু করলে না, জানো? আয় পাপা, ওই দেখো, আয় পাপা, আয় খাবি? তেজ খেতে দিইনি, শশার চোখলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি খেতে এখন। আয় আয়। কতদিনের বয়স হলো জানো? কার এর? অনেক বয়স হয়ে গেছে, 4 মাস তো বাঁচে, 4 বছর তো বাঁচে, সেখানে 6-7 বছর হয়ে গেল, তাই নাকি? যত্নের উপরে বেঁচে রয়েছে। ও এর কিছু হলে হলে ওষুধও খাওয়ায়, মানে ওর কিছু হলে তোমার ছেলে তো একটু পাগল হয়ে যাবে। ছেলে পাগল হয়ে যাবে ওর কিছু হলে। থাক থাক বের করতে হবে না, আছে থাকবি, ও ভয় পাচ্ছে, আমরা আছি তাই। এখন চেহারা খারাপ হয়ে গেছে। চেহারা খারাপ হয়ে গেছে, তাও তো এত মিষ্টি দেখতে। ছেলে পাগল হয়ে যাবে, এটার কিছু হলে। বলছে মা খাঁচা আর একটু বড় কিনে নিয়ে আসবো, কুকুর তো অসুবিধা হচ্ছে না। আমি কি বলিস, তুই এত বড় খাঁচার মধ্যে ও একা থাকে, ও কোথা দিয়ে অসুবিধা দেখিস? ঠিক আছে দিদি, আবার উঠি। হ্যাঁ হ্যাঁ বলি যায়, হ্যাঁ আবার পরে। মাম্মা দেখছে, এসো এদিকে, দেখেছো ঘরে ঢুকতে চাইছে না, আবার বাইরে যাবে। আমি চলে গেলাম তাহলে, দেখো এই যে এসো, দা ও হাত ধরবো, এসো চলো। এখন দুপুর 2:10 বাকি, আমরা ঘুমিয়েছিলাম, এইমাত্র উঠলাম দুজনেই। স্যুপ অর্ডার করেছি, ওটা এখনো আসেনি, আসছে, এলে তারপরে খাবো। অর্ডারটা আই থিঙ্ক চলে এসছে। হ্যাঁ দাদা, এদিকে 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 দাদা, এই যে এদিকে তাকান, এদিকে এদিকে উপরে উপরে, এই যে এই দিক দিয়ে চলে আসুন। এই হচ্ছে স্যুপটা এসে গেছে, বুঝেছ? ভেবেছিলাম কি স্যুপটা স্যুপ স্যুপ টাইপের আসবে, বাট এটাতে তো মানে সলিড চিকেন ভর্তি। টেস্ট করে দেখি কেমন অবস্থা, খেতে ভালো। ওই যে বোন আসছে, বোন চলে এসছে, বোনের যে গাড়ির যে ড্রাইভার দাদা রোজাতে ছিল, আমি আবার ইফতার রেডি করে নিচে বোনকে দিয়ে এসেছিলাম, বোন ওই ড্রাইভার দাদাকে দিয়ে এসছে, আর বোনের ব্যাগটাগুলো নিয়ে আর বোনের মেয়েকে নিয়ে আমি আগে ঘরে ঢুকে গেছি, আর বোন ইফতারটা দিয়ে আসছে। উফ বাবারে, বোন এসেছে, মা আসছে। এই যে
দুই বোনে বসে বসে আমার মা এসেছে, মা রান্না করছে। এটা কি কাঁচকলা দিয়ে ট্যাংরা? আর এটা পটল দিয়ে চিনি মাছ? হ্যাঁ, এটা কি ঝোল কমে গেল নাকি? না না, ঠিকই আছে, ঠিকই আছে। আজকে বাড়িতে বোন আছে, মা আছে, আর আমার মা এলে তো রান্নার দায়িত্বে মাই থাকে। আমরা সবাই খেতে উঠেছি। চিংড়ি, ট্যাংরা, কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছটা আমিও খেলাম। আমি একটু আগেই বসেছিলাম, দারুণ হয়েছে। তুমি তো ট্যাংরাটা এখনো খাওনি, ভালোই হয়েছে। মা হেলবেন বলেছো তো, বলো বলো, হেল হেলবেন তো দোলকালি হবে। এক ধরনের দাও একটু বলো, একটা হেলবেন বলেছো মামা, বলো বলো, শোন সব সামনে শোতে মুটে বলে যাস, সেটা একটা হেলবেন। বলো বলো, শোন তো সব শোতে মুটে বলে যাস, এটা একটা হেলবেন বলেছো মামা। সবাই ঘুমানোর প্রিপারেশান চলছে, আর আমরা সবাইটা ভিডিও শেষ করে দিই, কালকে আবার দেখা হচ্ছে সবাই।